আচ্ছা, নিয়োগ দুর্নীতি মামলায় চলতি মাসেই একবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে গিয়ে হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তাকে আবার তলব করেছে ইডি। আগামী 3রা অক্টোবর তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক ব্যানার্জিকে তলব ইডির। 3রা অক্টোবর সকাল 11টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে তাকে হাজিরা দিতে হবে। অভিষেক ব্যানার্জিকে একাধিক নথিপত্রও আনতে বলা হয়েছে ইডির তরফ থেকে। নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে দ্বিতীয়বার অভিষেক ব্যানার্জিকে তলব করল ইডি। এর আগে তাকে ডাকা হয়েছিল গত 13ই সেপ্টেম্বর। সেদিন আবার ছিল বিরোধীদের ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক। সেই কমিটিতে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। সেই বৈঠকে না গিয়ে অভিষেক ব্যানার্জি কিন্তু ইডির দপ্তরে গিয়েছিলেন। তাৎপর্যপূর্ণ আগামী 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে নিউ দিল্লিতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কথা তৃণমূলের। 3 তারিখও সেই কর্মসূচি চলবে, আর সেই সময়ই অভিষেক ব্যানার্জিকে ডেকেছে ইডি। তাই ইডির এই নোটিশকে অভিষেক রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই অভিযোগই তিনি করেছেন। এর আগেরবার ইন্ডিয়া জোটের বৈঠকে না গিয়ে ইডির অফিসে হাজিরা দেন অভিষেক। সেদিন সকাল 11টা 34 মিনিটে সল্টলেকের ইডির দপ্তরে পৌঁছে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেদিন সিজিও কমপ্লেক্সে আসেন ইডির একজন অতিরিক্ত ডিরেক্টর পদের আধিকারিক। পাশাপাশি ছিলেন 2জন এসপি এবং 3জন ডিএসপি পদমর্যাদার ইডি আধিকারিক। তাছাড়াও দিল্লির সদর দপ্তরের কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, দর্শক, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু পাননি ইডি। ইডির যে গোয়েন্দা তারা কিন্তু আরও কিছু উত্তর খুঁজছেন। সেই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টাতেই আবারও তাকে ডাকা হলো। গতবারের মতো এবারেও তার বয়ান রেকর্ড করা হবে। লিপস অ্যান্ড বাউন্স নিয়েই তাকে প্রশ্ন করা হবে। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তার যোগাযোগের বিষয়টি নিয়েও প্রশ্ন করা হবে। বলে রাখা ভালো, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে সিবিআই তলব করেছিল ইডিকে, অভিষেককে। তারপরে ইডিও কিন্তু অভিষেককে ডাকতে শুরু করে। কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের দপ্তরে হাজিরা দিয়েছিলেন অভিষেক, পরে তাকে ইডি ডেকে পাঠায়। সেবার তিনি রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে যাননি। গত সেপ্টেম্বর দ্বিতীয়বার ইডির তলবে কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে না গিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেক। আগামী 3রা অক্টোবরও তার রাজনৈতিক কর্মসূচি রয়েছে। প্রশ্ন উঠছে, তিনি সেদিন ইডির কাছে যাবেন নাকি নিউ দিল্লিতে দলের কর্মসূচিতে যাবেন? দেখা যাক তিনি কোথায় যান। আপনাদের আপডেট দেবো। চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।